সিনহা সরকার ইলিশ মাছ ভারতে পাচার করে সম্পর্ক ভালো রাখে, এই জন্য আমরা খেতে পাই না। এই দেড় মাসে কেউ কি এইখানে যারা আছেন দেড় মাসের মধ্যে কেউ ইলিশ মাছ খেয়েছেন? যারা এই দুর্নীতি করে এখানে ষড়যন্ত্র করে এখানে আসছে তাদের সময় ভালো যাবে না, কাহিনী করেন না। প্রিয় সরকারকে বলছি, আপনারা কোন সুবিধা পাওয়ার জন্য ইলিশ মাছ পাঠাচ্ছেন? দুর্নীতি করেছে, ফেসিস মানে অনেক বাজে বাজে মানে কথা বলছে, তারা অকৃতজ্ঞ। আমরা তাকে ভালোবেসে ভালোবাসা দিয়ে সম্মানের সাথে দেশে আনতে চাই। আরে ভাইরাল করা লাগবে না, আমি ভাইরাল সরকার ইলিশ মাছ ভারতে পাচার করে সম্পর্ক ভালো রাখে, এই জন্য আমরা খেতে পাই না। এই দেড় মাসে কেউ কি এইখানে যারা আছেন দেড় মাসের মধ্যে কেউ ইলিশ মাছ খেয়েছেন? সঠিক দামে খাননি, কারণ কি জানেন, এই দেড় মাসে কিন্তু ইলিশ মাছের দাম কমেনি। এখন এই সরকার কেন ইলিশ মাছ ভারতে পাঠাচ্ছে বলেন, কেন পাঠাচ্ছে? তাদের এত মানে খাতির করার কি দরকার? আমি মনে করি কি জন্য বলেন আপনারা, আমার নেত্রীর জন্য যদি ইলিশ মাছ পাঠায় তো তাহলে আমার নেত্রীকে অসম্মান করে দেশ থেকে যাওয়ার মানে পরিকল্পনা করে তাকে ইয়ে করতো, কাহিনী করেন না। প্রিয় একটা কথা আছে না, প্রিয় কাহিনী করো না, কাহিনী করো না প্রিয়, তোমরা আমার নেত্রী অনেক ভালো মানুষ, অনেক মানে সম্মানের সাথে কথা। সারা বাংলাদেশের মানুষ জানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি দেশকে ভালো রাখার জন্য, উনি দেশের উন্নত করার জন্য এত কিছু করেছে এবং ইলিশ মাছ পাঠিয়েছিল ভারতে। এখন আপনারা এই সরকার, এই চাকরি খুঁজতে এসে সরকার হয়ে যাওয়া সরকারকে বলছি, আপনারা কোন সুবিধা পাওয়ার জন্য ইলিশ মাছ পাঠাচ্ছেন ভারতে? আমি একটু জানতে চাই, জাতি জানতে চাই। আমরা তাকে ভালোবেসে ভালোবাসা দিয়ে সম্মানের সাথে দেশে আনতে চাই। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি আমার মন থেকে ভালোবাসি। আমি একটা চকলেটও খাইনি সরকারের কোনো টাকা, আমি একটা চকলেটও খাইনি, কেন জানেন? কারণ আমি তো ভালোবাসি, আমি কোনো বিনিময় আসি নাই, আমি কোনো স্বার্থের জন্য আসি না। আমি আজকে আমি আমি জোরে গলায় বলতে চাই যে এই সরকার যারা এই দুর্নীতি করে এখানে ষড়যন্ত্র করে এখানে আসছে তাদের সময় ভালো যাবে না, কারণ চক্রান্ত কখনো ভালো কিছু নিয়ে আসে না। আমার নেত্রী ভালোবেসে দেশকে অনেক উন্নত করেছে, সেই সুযোগটাই আল্লাহ আল্লাহই ফিরিয়ে দিবে। আমি এটা বলতে পাশায় পিটাইলে যেরকম ব্যথা দাঁড়ানোর মধ্যে পিটাইলে একই ব্যথা। আপনারা বলতেছেন পালানো, অসম্মান করে কোনোদিন কাউকে নিয়ে কথা বলবেন না, কারণ কি জানে, কাউকে ছোট করলে কেউ নিজে বড় হয়ে যায় না। এই যে বলতেছে যে দুর্নীতি করেছে, ফেসিস মানে অনেক বাজে বাজে মানে কথা বলছে, তারা অকৃতজ্ঞ। আমি মনে করি যারা অকৃতজ্ঞ তারাই মানে আমার নেত্রীকে নিয়ে বাজে কথা বলবে, যারা মানে অশিক্ষিত মূর্খ তারাই বাজে কথা বলবে, আমি এটাই মনে করি। আরো কিছু বাজে কথা আছে, সেগুলো আমি এখন প্রকাশ করতে যাচ্ছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।